বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? বাঁশির শব্দ অনেকেই শুনেছেন বন্ধুরা, কিন্তু বাঁশির যে কষ্টের বিষয় তা আমরা হয়তো সকলেই জানি না। বাঁশির মধুর শব্দ শুনে আমাদের মনের সমস্ত দুঃখ হয়তো দূর হয়ে যায়। এই বাঁশি বানাতে যে কি কষ্ট সে কথা হয়তো আমরা কিছুই জানি না। একটি বাঁশ কেটে সেখান থেকে বাঁশি তৈরি করা সে এক কষ্টের বিষয় বটে। এত কষ্ট সহ্য করে সে এখান থেকে যে সুন্দর শব্দ তৈরি করে যা আমাদের জীবনকে অসম্ভবভাবে প্রভাবিত করে, এই প্রভাবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যায়, মনকে খুশিতে ভরিয়ে দেয়, শান্তিতে ভরিয়ে দেয়। ঠিক একইভাবেই একটা বড় পাথরকে ছেনি দিয়ে ঠুকে ঠুকে একটি প্রতিমা বা একটি দেবমূর্তি তৈরি করতে হয়, তাতে অসম্ভব একটা কষ্টের ইতিহাস লুকিয়ে রয়েছে। তবেই সেই প্রতিমা বা সেই ঠাকুরের মূর্তিতে পূজা হওয়া সম্ভব। তাই এটাই আমাদের স্বীকার করতে হবে, কোনো কিছু নতুন তৈরির জন্য কিছু ধ্বংসের প্রয়োজন আছে। কোনো কিছু ভেঙে গেলেই তবে নতুন কিছু সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই একথাই সত্য যে কোনো কিছু শক্তি পেতে গেলে তাকে অবশ্যই কষ্ট সহ্য করতে হবে। যদি কষ্টের ভয়ে দূরে সরে যাও কখনোই ভালো কিছু পাবে না। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, আপনি শক্তি গ্রহণ করবেন কি করবেন না, আপনি বাঁশ হয়ে থাকবেন না বাঁশরি হয়ে থাকবেন, আপনি পাথর হয়ে থাকবেন না পাথর দিয়ে তৈরি সুন্দর দেবমূর্তি হবেন, এই নির্ণয় সম্পূর্ণ আপনার হাতেই বন্ধুরা। যেমন পিতা হওয়া খুবই আনন্দের বিষয়, যেমন বড় আনন্দের বিষয়, তেমন পাশাপাশি অসম্ভব একটা দায়িত্বের বিষয় এসে পড়ে বন্ধু। আপনি কারোর পিতা অথবা কারোর সন্তান অবশ্যই, আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনি পিতা হয়ে অথবা পুত্র হয়ে আপনার নিজের দায়িত্ব অবশ্যই পূরণ করেন। প্রত্যেক পিতা তার সন্তানের জন্য, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিশ্রম করে এবং রাত দিন পরিশ্রম করে, পরিশ্রম করে অর্থ উপার্জন করে যাতে তার সন্তান সুখে এবং শান্তিতে দিন নাতিপাত করতে পারে। সুতরাং আপনিও নিশ্চয়ই করেন আপনার সন্তানের জন্য। বন্ধুরা, সমস্ত পিতাই মনে করে যে তার সমস্ত কিছুই যেন তার সন্তানকে দিয়ে দিয়েছে, কিন্তু তবুও সন্তান পিতার প্রতি সর্বদা সন্তুষ্ট হয় না। যদি মনে হয় আপনার এটি সম্ভব নয়, তাহলে অবশ্যই আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন। আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করেন তাহলে ওর মধ্যে কোনো না কোনো একটি কম বিষয়ের কথা অবশ্যই বলবে যা তার পিতার কাছ থেকে ঠিকভাবে পেয়ে ওঠেনি। আর এর পিছনেই একটাই কারণ বন্ধুরা, তা হলো পিতার ভুল। পিতা সবসময় মনে করে যে যেন তার সমস্ত কিছুই তার সন্তানকে দিয়ে দিয়েছে, কিন্তু এটাই বাস্তব যে পিতা তার অমূল্য সময়টি তাকে দেয়নি। তাই বলবো বন্ধু, আপনার অমূল্য সময়ের কিছুটা অংশ সন্তানের জন্য ব্যয় করুন। শুধু টাকা পয়সা এগুলো দিয়ে সন্তানকে সুস্থভাবে মানুষ করা যায় না। ওর মনের কথা বোঝার চেষ্টা করুন, ওকে বোঝার চেষ্টা করুন, ওকে বোঝানোর চেষ্টা করুন, ওর সঙ্গে খেলাধুলো করুন, আর জীবন যুদ্ধে খেলতে শেখান। ওকে সংস্কার দিন আর ওর নির্দিষ্ট গন্তব্যে ওকে যেতে দিন। যদি উদ্দেশ্যের যদি অবমূল্যায়ন হয়, অবশ্যই প্রকৃত উদ্দেশ্যের কথা
ওকে বোঝান, সন্তানকে বিশ্বাস করুন। আর এই অমূল্য বস্তু সন্তানকে অবশ্যই দিন, এর থেকে আর অধিক মূল্যবান আর কিছুই নেই। প্রত্যেকটা মানুষের যুবক অবস্থাটা অসম্ভব স্বপ্নের মতো লাগে, তাই না? সর্বদা মনের মধ্যে শক্তি, মনের মধ্যে নতুন কিছু করার একটা উৎসাহ লেগেই থাকে, সাথে সাথে চোখে থাকে রঙিন স্বপ্ন, তা বাস্তবায়িত করার একটা বিশেষ প্রচেষ্টা। এরই পাশাপাশি একটা যুবক সন্তান বা মানুষের মধ্যে জাগ্রত হয় প্রেম। কাউকে দেখে তার মন সেদিকেই চলে যায়, আর সেই ভালোবাসার প্রতি সব কিছু উজাড় করে দেওয়ার একটা প্রবৃত্তি জন্মায়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটি ঘটে। এই প্রেমের পরিণতি ঘটে বিবাহতে। কি বন্ধুরা, নিজেদের কথা অবশ্যই মনে উঠছে তো? কিন্তু এই একটি বিষয়কে কেন্দ্র করে মাতা, পিতা এবং সন্তানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতেই থাকে। তার নিজের সন্তান ভাবে যে সে যে জীবনসঙ্গীকে পছন্দ করেছে সেটি তার জন্য অসম্ভবভাবে উপযুক্ত, পাশাপাশি পিতামাতা ভাবে যে তার সন্তান তার নিজের চিন্তাভাবনাতে অসম্ভবভাবে ভুল কিছু করছে। আপনার সন্তান ভাবেন যে বিবাহটা তার নিজের পছন্দ এবং নিজের অধিকার, কিন্তু মাতা পিতা ভাবে এই বিষয়টা তাদেরই কর্তব্য এবং দায়িত্ব। তাহলে বন্ধু, এই দ্বন্দ্ব কিভাবে পরিসমাপ্তি ঘটাবেন, কিভাবে এখান থেকে সিদ্ধান্তে পৌঁছাবেন? তাই বলবো, আপনার সন্তানকে এটাই শেখান যে বিবাহ করা একটা বিশেষ কাজ নয়, তার পূর্ণ দায়িত্ব নেওয়ারও কিন্তু একটা বিশেষ সময় অবশ্যই। বিবাহ করার আগে এই বিষয়টি অবশ্যই জানা উচিত আপনার সন্তানের। বিবাহ করাটা তার প্রেমকে পাওয়ার জন্য বিশেষ বিষয় নয়, কারণ বিবাহ বন্ধনের পরে জীবনের একটা নতুন দরজা খুলে যায়, আর প্রতিটি নতুন জীবনের সঙ্গে সঙ্গে একটা নতুন দায়িত্ব চলে আসে জীবনে। আর এই বিশেষ দায়িত্ব সম্পর্কে সঠিক ওয়াকিবহল যদি হওয়া যায়, তবেই আপনার দাম্পত্য জীবন, অর্থাৎ আপনার সন্তানের দাম্পত্য জীবন তবেই সুমধুর হবে। আর আপনিও কখনো পস্তাবেন না, কারণ আপনার সন্তান সঠিক সিদ্ধান্তই নেবেন। কখনো কখনো সন্তানদের মনে হয় যে তাদের মনের কথা তাদের পিতামাতা ঠিকভাবে বুঝতে পারছে না। তাদের মনে হবে যে তাদের প্রতিটা কাজে তার পিতামাতা যেন বাধা স্বরূপ হিসাবে তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। আর ঠিক সেই পরিস্থিতিতে প্রত্যেকটা সন্তানই পিতামাতার বিরুদ্ধে চলে আসে আর পিতামাতার কথা শুনতেই চায় না। এই পরিস্থিতিতে প্রত্যেকটা সন্তান সে নির্ণয় নেয় যে তার মন কি বলছে, আর তখনই আমরা আমাদের মনকে প্রধান অস্ত্র হিসাবে মনে করি, সেই প্রকৃত বন্ধু এটাই মনে করে থাকি। কিন্তু এটা বোঝা উচিত যে আপনাকে এই বিশেষ পথ দেখাচ্ছে সে প্রকৃত আপনার শুভানুধ্যায়ী কিনা। যেমন কিছু গাছের ফুল অসম্ভব সুন্দর, আবার কিছু গাছের ফল অসম্ভব সুন্দর খেতে, আর পাশাপাশি এটা কখনোই ভাবা উচিত নয় যে আমাদের রোগ সারানোর জন্য যে গাছ তা সর্বদা মিষ্টি হতে হবে। তাই বলবো বন্ধুদের যে বিষ এবং ওষুধের মধ্যে তফাতটা বোঝার চেষ্টা করবেন। এটা অবশ্যই সিদ্ধান্তের জন্য ভেবে দেখবেন যে আপনাকে ভালো কথা বলছে সে প্রকৃত বন্ধু কিনা, না সে আপনাকে কোনো সংকটের মধ্যে ফেলার চেষ্টা করছে। হতে পারে আপনার বাবা মায়ের যে কঠিন কথা বা বাজে কথা আপনাকে অসম্ভব পীড়া দিচ্ছে, কিন্তু এটাও বোঝার চেষ্টা করবেন যে পিতামাতার কথা প্রকৃত সঠিক কিনা। আবার পিতামাতারও উচিত যে আপনার সন্তান এই কঠিন শব্দতে তার হয়তো মনঃক্ষুণ্ণ হচ্ছে, তাই খুব সুন্দর বাক্য প্রয়োগে তার বিশেষ কাজের
উপযোগী করে তুলবেন, তার তার অবাধ্যতাকে বাধ্যে রূপান্তরিত করবেন, এটাই আপনার কর্তব্য। কারণ সন্তান যদি ভুল পথে যায় তাকে ঠিক করার দায়িত্ব হলো পিতামাতারই, পাড়া প্রতিবেশীর নয়। তবে পিতামাতার এটাই খেয়াল রাখা উচিত, কঠিন শব্দ প্রয়োগে কখনো সবসময় সন্তান ঠিক হয় না। আপনার বাজে কথার জন্য সন্তান হয়তো কুপথে যাওয়ার বিশেষ উৎসাহ যোগায় তার মধ্যে। কথায় আছে শব্দই ব্রহ্ম, তাই আপনার শব্দ প্রয়োগকে সঠিকভাবে করুন, কারণ একটি শব্দতেই আপনি কোনো মানুষের মন জয় করতে পারেন, আবার একটি শব্দতেই আপনি অসম্ভবভাবে শত্রুও হয়ে যেতে পারেন। আজকাল দেখা যায় সমস্ত জায়গাতেই একটা অসহিষ্ণুতার বিষয়, সহ্য করার ক্ষমতা আমাদের প্রায় নেই বললেই চলে। সাধারণ কথাতেই মানুষ অসম্ভবভাবে রেগে যায়, ঝগড়াঝাটি করতে থাকে, কারণ একটাই বন্ধু, আমাদের শব্দের প্রয়োগ। তাই শব্দ এবং কথার সঠিক প্রয়োগ করতে শিখুন বন্ধুরা, তবেই দেখবেন যে আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। কারণ শব্দই হলো আমাদের সবথেকে বড়ই সম্পদ। যে মানুষ শব্দের মহিমা আর শক্তির উৎস সন্ধান পেয়ে গেছে, সে জীবনের যে কোনো যুদ্ধে সে অবশ্যই জিতবে বন্ধু, আর এই বিশ্ব সৃষ্টির আনন্দ সে প্রকৃত অনুভব করবে। আমরা সবাই জীব, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, আর বেঁচে থাকার পাশাপাশি আমরা স্বপ্ন দেখি, আর মনে মনে বলতে থাকি যে আমাদের মৃত্যুর পরে আমাদের স্বর্গ না নরক প্রাপ্তি হবে, অপ্সরাদের নৃত্য দেখার জন্য আমরা যাব না যমদূতের পিটুনি খাওয়ার জন্য যাব বন্ধুরা। কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন সামনেই আসে বন্ধুরা, যে মৃত্যু যদি অন্য কারোর হয় আর তার বিনিময়ে স্বর্গটা আমার যদি মিলে যায়। কিন্তু এমনটা হওয়া সম্ভব নয় বন্ধু, কারণ এই স্বর্গ এবং নরক এই দুটোর প্রাপ্তি আমার মৃত্যুর পরেই তবে প্রাপ্তি হবে। অর্থাৎ যদি ফল পেতে চান তাহলে আপনার কর্ম অনুসারেই হবে, অর্থাৎ কর্ম আপনাকেই করতে হবে। শুধু চিন্তা করলেও কিছু হবে না বন্ধু, স্বপ্ন দেখেও কিছু হবে না। তাই কাজকে পূর্ণ রূপ দিতে গেলে নিজেকেই পরিশ্রম করতে হবে, কেউ কিন্তু করে দেবে না। সুতরাং বন্ধু উঠুন, জাগুন এবং নিজের কর্ম করুন, আর লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য সংঘর্ষ করুন, যতক্ষণ না আপনার সঠিক প্রাপ্তি আপনি পাচ্ছেন। এই পৃথিবীই হলো একমাত্র অবস্থান যেখানে আপনি নিজেকে সন্তুষ্ট করতে পারবেন আপনার বিশেষ কাজের দ্বারা। নিজেকে আগিয়ে নিয়ে যাওয়ার একটা বিশেষ ক্ষেত্র বন্ধু এটা। আগুনকে দেখেছেন বন্ধু সবাই, কী কী করতে পারে আগুন? আগুন যেখানে থাকবে তার প্রকাশ অবশ্যই পাবে, আমরা বুঝতে পারবো। আমাদের খাদ্যকে তৈরি করার জন্য অবশ্যই আগুনের প্রয়োজন, যদি চায় তাহলে আমাদের শরীরটাকে পুড়ে ছাই করিয়ে দিতে পারে এই আগুন। এই জল আমাদের তৃষ্ণা মেটাতে সাহায্য করে বন্ধু, আর অধিক জলে আমাদের ডুবিয়ে মারতেও পারে। তাহলে বন্ধু, এই জলের কি প্রকৃত ইচ্ছা হলো আমাদের মেরে ফেলবে বা আমাদের তৃষ্ণা নিবারণ করবে, নাকি এই আগুনের ইচ্ছায় আমাদের প্রকৃত প্রকাশ দেবে বা আমাদেরকে পুড়িয়ে ছাই করে মারবে? না বন্ধু, জলের ধর্ম হচ্ছে বহে যাওয়া, আর আগুনের গুণ হলো জ্বলা, আর আমার ইচ্ছার উপরে নির্ভর করবে, অর্থাৎ আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে এই জল বা এই আগুনকে কিভাবে আমরা ব্যবহার করব। আমি দুটো উদাহরণ দিলাম বন্ধু মাত্র, এমনই আমাদের সংসারে প্রতিটা বস্তুই ঠিক এমনই। এই জল এবং অগ্নির মতো আমাদের এই সমাজ সংসারে অনেক মানুষ থাকবে বন্ধু, কিন্তু আমাদেরই নির্ণয় করতে হবে কার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন আর কাকে আপনি শত্রু ভাববেন। শক্তি পৃথিবীতে আছে, কিন্তু নির্ভর করবে আমাদের উপরে সেই শক্তির প্রয়োগ কিভাবে আমরা করব। এই বিশেষ শক্তিকে আমি আমার উত্তর দায়িত্ব হিসাবে গ্রহণ করব না আমার অহংকার হিসাবে গ্রহণ করব।
আমাদের কাছে প্রচুর অর্থ আছে বন্ধু, কিন্তু তা নির্ভর করবে যে আমাদের বিভিন্ন বিকাশের জন্য তা ব্যবহার করব না না ধ্বংসের জন্য সেই অর্থকে ব্যবহার করব। ঈশ্বর আপনাকে শুধুমাত্র জীবনটাই দিয়েছে বন্ধু, কিন্তু আপনার উপরেই নির্ভর করবে যে আপনার এই জীবনটাকে আদর্শ জীবন বানাবেন না না অভিশাপপূর্ণ জীবন বানাবেন। আপনার পরিণাম কি হবে তা কিন্তু নির্ভর করবে আপনার উপরে বন্ধু। আপনি কোন ধরনের পথ আপনি গ্রহণ করবেন, কি ধরনের চিন্তাভাবনা করবেন, তা কিন্তু আপনার নিজের উপরেই নির্ভর করবে। তাই বলবো বন্ধু, আপনার চিন্তাভাবনা এবং কর্মকে সঠিক পথেই নিয়োগ করুন। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি গীতার বিভিন্ন তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের জীবন কোন গতিতে এগোলে আমরা অসম্ভব সুখ এবং শান্তি পাব। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুদের বলবো যে আপনাদের যদি কুণ্ডলি দেখানোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি দু তিন দিনের মধ্যে আপনি উত্তর পাবেন এবং এর জন্য নির্দিষ্ট যে কনসালটেশন ফিস সেটা অবশ্যই আপনাদের দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।